নমস্কার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ শুরুতে থাকছে ব্রিটেন প্রসঙ্গ গত বছরের সাধারণ নির্বাচনে বড় ধরনের আস্থাহীনতা তৈরি করে এদেশের পোলিং ইন্ডাস্ট্রি আর এতে করে জনরোষে পড়তে হয় তাদের নির্বাচন পূর্ব নানা সমীকরণ ও তাদের চৌচেরা বিশ্লেষণ মিথ্যে পরিণত হয় নির্বাচনের ফলাফল যত ঘনিয়ে আসতে থাকে আশাভঙ্গ হয় এক্সিট পোলের উপর অতিমাত্রায় নির্ভরশীলদের পোলিং ইন্ডাস্ট্রির এই ব্যর্থতার নেপথ্যের কারণ খুঁজে ফিরেছেন বিশ্লেষকেরা But here it is, 10 o'clock, and we are saying the conservatives are the largest Big Ben-এর ঘড়িতে গত বছর ইলেকশন নাইটের রাত 10টা বাজতেই জানা দিয়েছিল এক্সিট পোলের কালেকটিভ ফেইলুরের সম্ভাব্যতা 2015 সালের সাধারণ নির্বাচনটি ব্রিটিশ পলিটিক্যাল ল্যান্ডস্কেপে স্মরণীয় হয়ে থাকবে সবচেয়ে অপ্রত্যাশিত নির্বাচনী ফলাফলের জন্য নির্বাচনী ফলাফল বলছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে কনজারভেটিভ যা ছিল এক্সিট পোলের ভবিষ্যৎবাণীর সম্পূর্ণ বিপরীত Extraordinary night if that exit poll is right If this exit poll is right Andrew I will publicly eat my hat on your program ক্যাম্পেইন চলাকালীন ডাটা কালেক্টর নামে পোলিং ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টরা তবে সম্প্রতি পরিচালিত অনুসন্ধান বলছে ভুল ছিল তাদের স্ট্র্যাটেজিতে যতটা লেবার ভোটারদের সাথে কথা বলেছে তারা ঠিক ততটাই উপেক্ষিত ছিল সে সময় টরি সমর্থকেরা তাহলে প্রশ্ন এসেই যায় ভবিষ্যতেও কি আস্থা ধরে রাখতে পারবে কিনা এক্সিট পোল Yes, we did get it wrong last time, but we hope to get it right next time. We and all the other pollsters need to do a better job of contacting older people and younger people who are politically disengaged. Opinion poll-এর গুরুত্ব অনেকের কাছে না থাকলেও অতীতে বিভিন্ন সময় এর অনিবার্যতা প্রমাণ করেছে সাংবাদিক ও রাজনীতিকদের কাছে। অপিনিয়ন পোলের উপর নির্ভর করেই বিভিন্ন রাজনৈতিক দলের শেষ মুহূর্তে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি পরিবর্তনের নজিরও দেখা গেছে অতীতে They certainly shaped the election campaign in a scandalous way because the whole of that campaign if you remember was dominated by the likes of you speculating about a hung parliament that's what all of the officially published opinion polls were predicting rather than focusing on the much more probable outcome which was a Tory majority তবে গত নির্বাচনে লেবারের ভরাডুবির কারণ ছিল আরো জটিল তাদের নিজেদের প্রকাশিত এক অ্যানালাইসিস বলছে একথা ওয়েলফেয়ার ইমিগ্রেশন ও ইকোনমিক রিকভারির মতো ইস্যুগুলোতে ভোটারদের টানতে বড় ধরনের ব্যর্থতাকে চিহ্নিত করা হয়েছে অ্যানালাইসিসে Actually the policies were very popular but people didn't know quite where they fitted they didn't have a feel for the overall picture of what a Labour government would be and what it would mean মিডিয়া ও এক্সিট পোলের অনস্বীকার্য ভূমিকা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত অপিনিয়ন পোল নয় বরং ভোটারদের ব্যালট বক্সই নির্ধারণ করে 10 ডাউনিং স্ট্রিটের পরবর্তী উত্তরসূরি ইব্রাহিম আদিত্য এনটিভি নিউজ